আসল তথ্য শুনে নেন। ইতিহাস ভীষণ সূর্যচন্দ্র এই পাট শিলা ভেতরে আছে, রানী ভবন প্রতিষ্ঠা করে গেছেন। মূল মন্দির ছিল ওই ভাঙা ধ্বংস, আচ্ছা 900 বছরের পুরনো। তারপরে বজ্রাঘাতে ধ্বংসের পর রানী ভবন একে স্থাপন করেছেন, 300 বছরের মন্দির। এর আর্কিটেকচার দেখুন, চালটা হচ্ছে চার চালা হিন্দু, পেটটা ইসলাম, অগ্রটা প্যাগোডা নেপাল তিব্বতের মন্দিরের মতন বৌদ্ধ স্থাপত্য। একই চালা তিনটে ধর্মের ইতিহাস, ভেতরেও আছে নকশার মধ্যে বৌদ্ধ তন্ত্রের শ্রীযন্ত্র নকশা, খিলানটা ইসলাম এবং ওপরটা আমাদের আট চালা কালীঘাটের মডেল। ওখানেও তিনটে ধর্ম, এটা ভারত সরকার স্বীকৃতি দিয়েছে শ্রেষ্ঠত্ব বলে। ঠিক ঠিক। মায়ের বাম দিকে, তার মা যখন ওখানে ছিলেন, মায়ের ভৈরব এখানে দেখে মনে হচ্ছে নতুন না, এই 900 বছরের মন্দির। পরবর্তীতে রানী ভবন প্রতিষ্ঠা করলেন তাও বামে। এখানে খিলানটা দেখো, এগুলো দেখতে হবে ভালো করে। এটা স্ট্যান্ড পাথর একটা, এটা স্ট্যান্ড পাথর, এর মধ্যে খিলানটা দিয়েছে, এটা দেখতে মুকুর মতন। এটা কিন্তু পুরোটাই ইসলামিক আর্কিটেকচার, অদ্ভুত অদ্ভুত ইতিহাস এখানে দিয়ে গেছেন। এই গম্বুজ এখন বর্তমানে ইতিহাসের স্বীকৃতি পেয়েছে, আর ভেতরে তো আছেই দেখবেন, গম্বুজশিলা আছেই, পুজো হচ্ছে। মায়ের একটা মূর্তিও রানী ভবনে রেখে গেছেন, সেই মূর্তি পৌষ মাসের মঙ্গলবার মঙ্গলবার বের করা হয়, চারটে মঙ্গলবার পৌষ মাসে উৎসব হয়, মেলা বসে পৌষ মাসের মঙ্গলবার। ওই দিন এলে আপনি রাজবেশে দেখতে পাবেন, বেলা একটা থেকে শীতের সন্ধ্যে পাঁচটা ওই সময় রাজবেশ করা হয়। তখনও দেখবেন ওই মূর্তির মধ্যে একটা বৌদ্ধের ছোঁয়া আছে, ওর মধ্যেও একটা বৌদ্ধিস ভাব আছে, মানে ওটা গান্ধার বৌদ্ধ মিলিয়ে গান্ধার, কেন ঐতিহাসিক গুরুত্ব বলে একটা নিরাপত্তা প্রয়োজন, তাই আমরা মন্দিরের ছবি রেখেছি দেখানো। বাহ, অসাধারণ, ঠিক আছে, খুব সুন্দর। শিলা পুজো, ব্রহ্মশিলা তো শিলা পুজো, শিলার বাইরে তো অন্য কিছু ছিল না, যে সময় দক্ষ যোগ্য হয়েছিল সেই সময় ধাতুর সৃষ্টি হয়নি, পোশাক পরিচয়ের সৃষ্টি হয়নি, আর শস্য উৎপাদন হয়নি। তাই আজকে যারা শোল মাছের ভোগ, ইলিশ মাছের ভোগ বলে অহংকার করে সেটা ভুল। সৃষ্টি ন্যাচারাল পুজো, ফল আর ফুলের কাপালি পুজো করতেন, ব্রহ্মশিলা আগুনের গোলা তো, আমাদের মতো ব্রাহ্মণের তো এখানে আসার ক্ষমতা ছিল না, আগুনের গোলা পুড়ে ছাই হয়ে যাবো, আর বাঘ ভালুকের বাঘ, ও তো কাপালি পুজো করতো, তাদের মন্ত্র শক্তি বাঘ ভালুক বসে থাকতো, আর ব্রহ্মশিলার আগুনের তাপ লাগতো না। এবং একান্নর মধ্যে মা একটা জায়গায় নমুনা রেখেছে জ্বালামুখীতে, আর বাকি অংশ মাকে শিলাতে রূপান্তর হতে হয়েছে এই আমাদের মতন ভণ্ড ব্রাহ্মণের পুজো পাওয়ার জন্য, মানে আমাদের তার থাকতে নাই, অসাধারণ। ঠিক, বৌদ্ধ ইসলাম এবং হিন্দু একান্নবর্তী পরিবার, একান্নবর্তী পরিবারের জন্মের পর বৌদ্ধ ভাগ হয়ে গেছে। রাজা সুযোধনের সময় তো বৌদ্ধ ধর্ম ছিল না, রাজা সুযোধনের ছেলের নাম ছিল সিদ্ধার্থ, ধ্যান ধারণায় উনি বোধিসত্ত্ব লাভ করলেন, অর্থাৎ তার জ্ঞানের জন্মের পর বৌদ্ধ ভাগ হলো। হযরত মুহাম্মদের জ্ঞানের জন্মের পর ইসলাম ভাগ হলো, আমরা ডিভাইডেড হলাম। কিন্তু পৃথিবী যখন সৃষ্টি হয় তখন গৌতম বৌদ্ধ ছিল না, হযরত মুহাম্মদ ছিল না, তাই আমরা তখন ছিলাম 91 পরিবার। তাহলে রানী ভবনে 91 পরিবারের ইতিহাস প্রেজেন্ট করেছেন। এখন আমার খুব ইচ্ছে নাই কিছু, আমি তো বলবো কি করে বৌদ্ধ হলো, কি করে ইসলাম হলো, বর্ষণ না করলে হবে বলুন না। রানী ভবনে এই মূর্তি রক্ষা করে গেছেন, এই হচ্ছে 91 পূজের মায়ের মূল মূর্তির ছবি। এটা এই মূর্তি নাটোরে রানী ভবনে রেখে গেছে, এটা নিরাপত্তার কারণে বাইরে থাকে, মন্দিরে থাকে না। পৌষ মাসের চারটে মঙ্গলবার দুপুর একটা থেকে সন্ধ্যে পর্যন্ত যদি আসতে পারেন, তাহলে এই মূর্তি আপনি দর্শন পাবেন এখানে রাজবেশে। এই সময় আমাদের উৎসব চলে, এর গুরুত্ব কি, কেন নিরাপত্তা প্রয়োজন মনে করলেন রানী ভবানী, এর মুখের দিকে তাকিয়ে দেখুন এখানে ভগবান বুদ্ধের ছোঁয়া আছে। তাহলে একসময় বৌদ্ধতন্ত্রের প্রভাব ছিল, ঠিক, এটাও মা পাশে দেবেন, খুব আদি আদি করে ডাকবে ওটাও মা। কিন্তু ওই মূর্তির বয়স হচ্ছে 10 থেকে 11 বছর, ওই ঐতিহাসিক গুরুত্ব নাই, তাই তালার উপরে আছেন ভরসা করে, এটার অ্যান্টিক গুরুত্ব আছে, তাই নিরাপত্তা প্রয়োজন আছে। মাধুরী পিছনে যে ভাঙা ধ্বংস দেখলেন, পিছন বরাবর মূল মন্দির পিছনটা ছিল 900 বছর ইতিহাস, আজকে সে অর্ধেক দাঁড়িয়ে আছে, 300 পাশের মন্দির 300 আমার যখন 20 বছর পর ঢুকে দেবো ওখানে মন্দির হয়ে গেছে, যদি আমার আর একজন দাবি চার বছর আগে আছে, এ তো হচ্ছে সারাদিন মা সর্বত্র ইতিহাস ইতিহাস মন্দির আছে।
ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কিরিট কথার অর্থ ভীষণ ভাবে বিকৃত হয়ে গেছে, কেউ বলছে কিরিট মানে মুকুট, কেউ বলছে কিরিট মানে কপাল, কেউ আবার গাড়ি থেকে নামা মাত্র ভক্ষিণ থেকে কিন্তু ডাক্তার আসছে। আমি বলছিলাম মুকুট, এটা আদি ওটা আদি, এটা আসার একটা দরজা বাইরে চলে গেছে, কিন্তু আসল তথ্য তার না, আসল তথ্য হচ্ছে পরটি থেকে কিরিট কালটা, এই পরটি আমাদের তিনটে পাপ, সূর্য চন্দ্র গ্যাস ব্রহ্মা বিষ্ণু, এখানে শিলাটা তিনটে পাটে রূপান্তর। এই শিলাকে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠা করে গেছে নামপুরে, নামপুর হচ্ছে পূর্ব বঙ্গা, এসব ডাবা তোলাও নাটোরের আগে নকশার মধ্যে মা, বাকি যে নকশা দেখছেন ফুল লতা পাতা, সেটা কিন্তু লতা পাতা নয়, এটা হচ্ছে বৌদ্ধ তন্ত্রের শ্রীযন্ত্র, একসময় বৌদ্ধ কালচার এখানে ছিল প্রতিকান্তিকে, প্রতিষ্ঠার সময় রানী মহামানের নকশা দিয়ে গেলেন। খিলানটা দেখছেন আর্চটা খোপটা, এটা সম্পূর্ণ ইসলামের কাহিনী দেখছেন, মুসলিম স্থাপত্য আর্চটা, আর এই আমাদের বাংলা চালা কালীঘাটের মতন বাংলা স্থাপত্য, ঠিক আছে। তাহলে বৌদ্ধ পেলাম, ইসলাম পেলাম, হিন্দু পেলাম, বাইরে বেরিয়ে চারটে চাল দেখবে স্টেট নাই, একটু আগে দেখালেন আপনি, ওই দিক ওই দিক ওই দিক ওই দিক, একটু আগে আপনি খুব সুন্দর ভাবে দেখালেন চারটে চাল, এরকম চার চালা হিন্দু, পেটটা ইসলাম, অপরটা প্যাগোডা, অদ্ভুত একটা কথাও যদি রানী ভাবনে দিয়ে গেছিলেন, আজকে ভারত সরকারকে শ্রেষ্ঠ করে মানে সংস্কৃতি ও ধর্মের সমন্বয় সুন্দর যুগ তো পালিয়ে গেছে, এখন বিতর্ক ছাড়া মানুষের কোনো ভাবনাই নাই, কি করে বৌদ্ধ হলো, কি করে ইসলাম এলো, এই তো ব্যাখ্যা চলছে। মহান্তম কুলমকুলকুলম মন্ত্রগুপ্তম সুনিত্যম ইয়ম 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 ভূতনাথম কিলি কিলি কিলিতম বালকেলি প্রধানম অম 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 অন্তরিক্ষম প্রণমত সততম ভৈরবম ক্ষেত্রপালম।